প্রথম কথা, একটা ড্রয়িং থেকে কী করে ড্রয়িংটা কনভার্ট করতে হয়, দেখে দেখে আঁকতে হয়। আঁকাটা হচ্ছে মোনালি মাঝির জন্য। মোনালি মাঝি হাওড়ায় থাকে, ভালো ছবি টবি আঁকে। তো মোনালিকে লাইভ দেখানো হচ্ছে যে আঁকাটা কী করে করবে। একটা ফেরিওয়ালা দুটো বাচ্চা নিয়ে, দুটো বাচ্চা বেলুন কিনবে বলে একটা ফেরিওয়ালার সাথে ইন্টারাকশন করছে। বেলুন টেলুন রয়েছে, তিনটে মানুষদের একটা কম্পোজিশন। যখন আঁকাটা আঁকতে হবে, যেহেতু আঁকাটা লম্বায় আছে, তো যখন তুমি আঁকবে তখন এটাকে লম্বাতেই আঁকবে। মোনালি শুনতে পাচ্ছ? লম্বাতেই আঁকবে, চওড়াতে নয়। নিয়ম অনুযায়ী আগে দেড় আঙুল কি দু আঙুল করে সাইডে হালকা করে একটু জায়গা রেখে দিতে হবে, যে নিয়মটা আমি আগেই বলেছিলাম, একটু জায়গা রেখে দিতে হবে। তারপর এবার ব্লক করতে হবে। ব্লক মানে কি? মানুষটা দাঁড়িয়ে আছে না বসে আছে, কিভাবে রয়েছে, তার হাত পা বডি কিভাবে রয়েছে, এইভাবে আগে ব্লক ধরতে হবে। এই ছবিটা আমি মোনালি দৃশানা সাধু এলিনা মানে সব একই বয়সের বাচ্চাদের আমি আঁকাটা দেখাচ্ছি। দৃশানার জন্য আজকে একটা ভিডিও বানাতে হবে। যে কাজ হতে এত সময় লাগছিল, এত সুন্দর সিস্টেম তৈরি করা হয়েছে, রোজ প্রত্যেককে সাত আটটা করে দশটা ফুট মানে দশ বারোটা পর্যন্ত, দশ বারোখানা হলেও নতুন নতুন ছবি এঁকে বানিয়ে দিয়ে যেভাবেই হোক রেডি করে ভিডিও বানিয়ে দেওয়া যায়। দেখো, আগে আমি প্রথমে ব্লক করলাম, ব্লক করলাম মানুষগুলোকে কীভাবে দাঁড়িয়ে আছে সেটা আগে এখানে ব্লক করে নিলাম। এই যে ব্লক, এবার এটাকে আমি সত্যি করে ড্রয়িংয়ে রূপ দেব। যে ড্রয়িংটা করছি মোনালি, দৃশানা সবাইকেই বলছি, যে ড্রয়িংটা করছি এটা যদিও তুমি লাইভ যদি দেখতে নাও পাও, আমি যখন রেকর্ডিংটা পাঠাবো রেকর্ডিংটাতে তোমরা দেখতে পাবে, রেকর্ডিংয়ে অবশ্যই দেখতে পেয়ে যাবে। রেকর্ডিং চলছে, রেকর্ডিংয়ে স্পষ্ট দেখতে পাবে। ঘন্টা খানেকের পরেই তুমি রেকর্ডিংটা দেখতে পাবে। হোয়াটসঅ্যাপে ইউটিউবের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আঁকাটার লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা আস্তে আস্তে দেখে নিতে পারবে যে কীভাবে দেওয়া হয়েছে। ক্লিক করলেই দেখতে পেয়ে যাবে। জাস্ট একটা আইডিয়া দিয়ে আচ্ছা মোনালি, তুমি আমাকে একটা কি ছবি চেয়েছিলে যেন? কিসের ছবি চেয়েছিলে বলো তো? বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস, আর কিছু না। ঠিক আছে, আমি ওটাও আজকে করে দিয়ে দেব। মোনালি মাঝি আর হচ্ছে দৃশানা সাধু, যার যা কাজ ডিউ আছে ঝপা ঝপ করে সব দিয়ে দেবো।
আচ্ছা, পটচিত্র লিখে রাখলাম, পটচিত্র। পটচিত্র মানে যামিনী রায়ের যে পেন্টিং, যামিনী রায়ের যে পেন্টিং। আচ্ছা পাঠিয়ে দেবো, লিখে দিলাম। যা চাইবে রাতারাতি তৈরি করে সেই তৈরির ভিডিও বানিয়ে একদম সঙ্গে সঙ্গে পোস্ট। কোনো কাজ আর করে থাকবে না।
ঠিক আছে, দেখতে পেয়েছো? এই হচ্ছে আঁকাটা, এইভাবে আঁকতে হয় একটা ড্রয়িং। দেখা গেল তো? হুম।